Thank you.
Charles and Balaram and everyone were merged in Jackson and for this to see his childish mum. And it is not, it is not, it is not, it is not. আমরা শিল জগন্নাথ দাস বাবাজী মহারাজ
के दर्शन करी तत्पश्चात ওই পারে আমরা ময়দানে বসে সেই সমস্ত বিষয়ে আমরা বর্ণনা করে আপনারা সকলেই শ্রবণ করেছেন বৈষ্ণবগণ বর্ণনা করেন প্রৌঢ় মায়া বিষয়ে শিল জগন্নাথ দাস বাবাজী মহারাজ বিষয়ে তারপরে আমরা যাই রুদ্রদ্বীপ উদ্দেশ্যে গঙ্গার তটে গিয়ে নিদিয়া ঘাটে সেইখানে আমরা নিদিয়া ঘাটে মহাপ্রভু যেভাবে নির্দয় নিষ্ঠুর হয়ে জীব কল্যাণে যমুনা গঙ্গা পার হয়েছিলেন মাঘী পূর্ণিমার রাত্রি কালে তিনি যেমন গঙ্গায় সাঁতার কেটে পার হয়ে আসেন এবং সন্ন্যাস গ্রহণে জন্য কাটুয়া কণ্টক নগরীতে চলে যান সেইখানে গিয়ে সন্ন্যাস গ্রহণ করেন অতএব নবদ্বীপের যে অবস্থা এবং নদীয়াবাসী ভক্তবৃন্দের যে মনোপীড়া মানুষের স্থিতি সে সমস্ত বর্ণনা হয়েছে এরপরে রুদ্রদ্বীপের কথাও আপনারা কিছু শ্রবণ করেছেন যেখানে ভগবান শঙ্কর শ্রী দেবাদিদেব মহাদেব তিনি ভগবান শ্রী গৌর হরির আরাধনা করেছেন সেই জন্য সেই স্থানের নাম হলো রুদ্রদ্বীপ এই রুদ্রদ্বীপেতে সমস্ত বৈষ্ণব আচার্যগণ আসেন সময়ে সময়ে যখন তারা ভারতবর্ষে আবির্ভূত হয়েছেন শ্রী মন্মধ্যাচার্য শ্রী রামানুজ শ্রী বিষ্ণু স্বামী শ্রী নিম্বাদিত চার বৈষ্ণব আচার্যগণ তাহারা আছেন সেই গৌর সুন্দরী গৌর ভূমিকে প্রণাম করে গৌর সুন্দরী কৃপা করুণা লাভ করে তার বিশ্ব জগতে সর্বত্র বৈষ্ণব ধর্ম প্রচার করে ভারতবর্ষের মধ্যে আছে কি এক শ্রী শঙ্করের প্রচলিত মতবাদ যাহাকে বলা হয় শঙ্কর মতবাদ অদ্বৈতবাদ কেবল অদ্বৈতবাদ যেখানে কেবল অদ্বৈতবাদ বা মায়াবাদ নামে প্রচারিত আর চার বৈষ্ণব সম্প্রদায় তাহারা শুদ্ধ রূপে ভগবানের সেবা পূজা আরাধনা ভক্ত ভগবানের মধুর মিলন মধুর সম্বন্ধ ভগবান সর্বশক্তিমান সচ্চিদানন্দ বিগ্রহ এবং তিনি সর্বশক্তিমান তিনি যে নিত্য স্বরূপে বৈকুণ্ঠ ধামে কোন ধামেতে নিত্য বিরাজমান বৈষ্ণব আচার্যগণ সেইগুলি প্রচার করলেন প্রকাশ করলেন সেই সেবা পূজার লোকের মধ্যে জনতার মধ্য দিয়ে ভক্তি রসের উদ্দীপনা জাগাইলেন এবং ভক্তি প্রদান তাহার মধ্য দিয়ে শ্রী রামানুজ আচার্য তিনি শ্রীরঙ্গম দক্ষিণ ভারতে দেখতে পাওয়া শ্রী রামানুজ আচার্য যে মতবাদ প্রবর্তন করলেন তাহার নাম হলো বিশিষ্টাদ্বৈতবাদ সেই বিশিষ্টাদ্বৈতবাদের মধ্যে আছে কি লক্ষ্মী নারায়ণের উপাসনা শুদ্ধভাবে ভক্তিভাবে তাহার আরাধনা উপাসনা দাস্যভাবে সেবা আর সেই সঙ্গে সঙ্গে বিশিষ্ট অদ্বৈতবাদ প্রবর্তন করলেন সেই জন্য সেই বিশিষ্ট অদ্বৈতবাদের মধ্যে আছে কি ব্রহ্ম জীব এবং জগৎ জগৎ এবং জীব সব কিছু ব্রহ্মেরই বিশেষ আর ব্রহ্ম হলো বিশেষ পদ অতএব ব্রহ্মের থেকেই জীব এবং জগৎ সব কিছু অঙ্গাঙ্গী ভাবেতে বিরাজমান আছে যেমন কালো গাভী বললে গাভী হলো বিশেষ পদ কালো রঙটি হলো তাহার বিশেষ কিন্তু গাভীটির রং হলো কালো সে কালো গাভী তদ্রূপ ভাবে বিশেষ বিশেষণ যুক্ত জগৎ এবং জীব সেই ব্রহ্মেরই পরিণাম এই জন্য বস্তু পরিণাম বা স্বীকার করেই ব্রহ্ম পরিণামে বিশিষ্ট দ্বৈতবাদকে বিচার করে এইভাবে শ্রীমন মধ্যাচার্য তিনি বললেন কি পঞ্চ ভেদ এই জন্য শুদ্ধ শুদ্ধ দ্বৈতবাদ প্রচার করলেন যে দ্বৈত দুই এক নয় সব কিছুর মধ্যে একতার মধ্যে দুই আছে দুই না থাকলে পরস্পরের সম্বন্ধ হয় না ভক্তিভাব হয় না আর সেবা ভাবনাও প্রকাশিত
ईश्वरी अंश जी किंतु जीव जीव रूपे नित्य वर्तमान जीव कोनोदिन भगवान हबेन ना बा ईश्वर हबेन ना आबार बोललेन कि जीव एवं जड़ेर मध्ये भेद आछे जड़ एवं ईश्वरेर मध्ये भेद आछे प्रत्येक जीव एवं जीवेर मध्ये भेद आछे प्रत्येक जड़ एवं जड़ेर मध्ये भेद आछे अतएव एई पंच भेद नित्य एई स्वीकार करते ही এই পঞ্চভেদের দ্বারাই তিনি শুদ্ধ দ্বৈতবাদ প্রবর্তন করে ভক্তির বিস্তার করলেন সেই জন্য আজ পর্যন্ত উরুপিতে বালগোপাল কৃষ্ণের উপাসনা হয় এবং শ্রীমন্ত সম্প্রদায়ের মধ্যে প্রায় করে লোক লক্ষ্মী নারায়ণের উপাসনা করে এবং বালগোপাল শ্রীকৃষ্ণের উপাসনা প্রচলিত দেখতে পাওয়া যায় আবার দেখতে পাওয়া যায় শুদ্ধা দ্বৈতবাদ শ্রী বিষ্ণু স্বামী সম্প্রদায়ের মধ্যে আছে কি শ্রী বিষ্ণু স্বামী ভগবান লক্ষ্মী নৃসিংহদেবের উপাসনা প্রবর্তন করলেন তাহার দ্বারা লক্ষ্মী নৃসিংহদেবের আরাধনা সেই সম্প্রদায়ের মধ্যে প্রচলিত হল এবং তার মধ্য দিয়ে শুদ্ধ অদ্বৈতবাদ সুবিবর্তবাদ নয় ব্রহ্মবাদ নয় এ যে শুদ্ধ অদ্বৈত যেহেতু ব্রহ্ম তারপরে আবার দেখতে পাওয়া যায় শ্রী বিম্বাদিত্য তিনি এখন প্রকাশ করলেন কি দ্বৈতবাদ বা স্বাভাবিক ভেদাভেদবাদ সেই নির্বাদিত তিনি প্রবেশ করলেন রুক্মিণী কৃষ্ণের দ্বারকানাথ শ্রীকৃষ্ণের উপাসনা সেই জন্য তাদের মধ্যে আজ পর্যন্ত প্রচলিত আছে কি দ্বারকানাথ কৃষ্ণের উপাসনা এবং সর্বেশ্বরেশ্বর জয়তি সর্বেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি রুক্মিণী কৃষ্ণ বৈবাহিক সম্বন্ধে স্বকীয় ভাবে এইভাবে রুক্মিণী কৃষ্ণের উপাসনা দিতে পাওয়া যায় দ্বৈত এবং অদ্বৈত জীব ব্রহ্ম জীব জগৎ এবং ব্রহ্ম সব কিছুর মধ্যে ভেদ আছে আবার অভেদ আছে এই জন্য স্বাভাবিক ভেদ এবং অভেদ বাদকে দেখাইয়া এই হল শুদ্ধ দ্বৈত এর দ্বৈতা দ্বৈতবাদ আবার শ্রী চৈতন্য মহাপ্রভু প্রকট করলেন কি অচিন্ত ভেদাভেদ সিদ্ধান্ত এই অচিন্ত ভেদাভেদ সিদ্ধান্ত আর এই যে দ্বৈতবাদ অদ্বৈতবাদ আবার শ্রী শঙ্করাচার্য প্রকট করলেন কেবল অদ্বৈতবাদ কেবল অদ্বৈতবাদের মধ্যে কেবল এক অদ্বিতীয় ব্রহ্ম এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি যা ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা জীব ব্রহ্মৈব না পর ব্রহ্মই একমাত্র সত্য জগৎটা মিথ্যা আর যত জীব আছে সব ব্রহ্ম যেহেতু ব্রহ্মের মধ্যে ভ্রম হয়ে গিয়েছে সেই ভ্রমের কারণে ব্রহ্মই নিজেকে মনে করছে আমি জীব আমি মানুষ আমি নারী আমি পুরুষ আমি পশু আমি গরুগাধা আমি পেট আমি বৃক্ষ আমি দেবতা আমি দানব ইত্যাদি অভিমান করছি এই সমস্ত অভিমানগুলি মিথ্যা আমরা সকলেই ব্রহ্ম অথবা এই ব্রহ্মরূপেই জানতে হবে সহজ পন্থায় সহজ কথায় বলে কি যেমন সোনার আভূষণ আছে সমস্ত সোনার অলঙ্কারগুলিকে নিয়ে আগুনে দিয়ে দিলে কি হয় আগুনে একটি গোলা হয়ে গেল আগুনে পুড়ে সোনার একটি গোলা পিণ্ড হয়ে গেল সেই পিণ্ডটির থেকে যখন আবার আভূষণ তৈরি করা হয় তখন গলার হার হয়ে গেল আংটি হয়ে গেল চূড়ামণি হলো কত কি আভূষণ তৈরি হলো তখন ভিন্ন ভিন্ন নাম হয়ে গেল আবার এই ভিন্ন ভিন্ন নামগুলি নাম এবং রূপ মিটে গিয়ে এক সোনা রূপে পরিণত হয়ে গেল তদ্রূপ ব্রহ্মের থেকে এই সমস্ত জীব জগৎ সব কিছু প্রকাশিত সেই ব্রহ্মই জীব রূপে নিজেকে কল্পনা করেছে এই সমস্ত গুলি ভ্রম মিথ্যা অতএব আমরা সকলেই ব্রহ্ম মহাপ্রভু বললেন তা কোনো
হতে পারে না। অচিন্ত ভেদাভেদ সিদ্ধান্তের মধ্যে বললেন কি, ভেদ এবং অভেদ আছে, এজন্যে বাদ দ্বিতীয়। সেই জন্য বললেন কি, শ্রী শঙ্করাচার্য বললেন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, ব্রহ্ম একমাত্র সত্য, জগৎটা মিথ্যা, জীব ব্রহ্ম দ্বিতীয় নাস্তি। আর মহাপ্রভু বললেন কি, একমেব পরমম তত্ত্বম স্বাভাবিক অচিন্ত সত্তা। এই জন্য একটি হলো বস্তু পরিণাম বা আর একটি হলো শক্তি পরিণাম বা আর একটি হলো বিবর্তবাদ। শ্রী শঙ্করাচার্য বিবর্তবাদে বললেন কি, ব্রহ্মই ভ্রমিতে জীব রূপে জগৎ রূপে কল্পনা করছেন, কিন্তু বাস্তবে এখন বৈষ্ণব আচার্যগণ বস্তু পরিণাম স্বীকার করলেন, মহাপ্রভু বললেন না তাহা নহে, বস্তু অবিকারী। যেমন মণি এবং মন্ত্র অবিকারী থেকে নির্বিকার থেকে, সেই মন্ত্রের একটি শব্দের দ্বারা কাজ হয়, মণির দ্বারা ছুঁয়ে দিলে যেমনি তেমনি কাজ হয়ে যায়, আর মণি যেমনি তেমনি থেকে যায়। তদ্রূপ ভাবে ব্রহ্ম নির্বিকার অবিকারী, ব্রহ্ম কোনদিন বিকার হয়ে জীব হয় নাই, জগৎ হয় নাই, ব্রহ্মের শক্তির দ্বারা এই জগৎ প্রকাশিত হয়েছে। ব্রহ্মের এই শক্তি জীব, যেহেতু গীতা শাস্ত্রে জীব রূপ শক্তি করে মানি, গীতাতে বললেন কি, হে অর্জুন অপরিয়ামিতাস্তু অন্নম প্রকৃতিম বৃদ্ধি মে পরাম। এই যে জড়া প্রকৃতি দেখছ, ভূমি জল অগ্নি বায়ু আকাশ মন বুদ্ধি অহংকার, এই হলো জড়া প্রকৃতি। এ অপরা প্রকৃতি, আর একটি পরা প্রকৃতি আছে, তাহাকে জীব রূপা প্রকৃতি বলা হয়। অতএব জীব ভূতা মহাবাহ জীব রূপা পরা প্রকৃতি, জীব ভগবানের এই শক্তি অংশ, শক্তি প্রকাশ। এই জন্য বললেন গীতাতে যে জীব শক্তি বিশেষ, অতএব মমেব অংশ ভগবানের অংশ হলেও কি হবে, শক্তির প্রকাশ। এই জন্য বললেন কি, শক্তি পরিণাম বা সেই ভগবান নিজ শক্তির দ্বারা এই বিশ্ব জগৎকে প্রকট করেছে। সেই জন্য অচিন্ত ভেদাভেদ সিদ্ধান্তের মধ্যে বললেন কি, ভগবান শ্রীকৃষ্ণ তিনি হলেন এক অদ্বিতীয় পরম তত্ত্ব অদ্বৈত জ্ঞান বস্তু। সেই অদ্বৈত জ্ঞান পরম তত্ত্ব একমেব অদ্বিতীয় এক ব্রহ্ম, তাহারই প্রকাশ, তাহার শক্তির দ্বারা জীব সমুদায় প্রকাশিত হয়েছে, তাহার শক্তি থেকে এই জগৎ প্রকাশিত। অতএব এই যে জগৎ তাহার শক্তির পরিণাম। অপরদিকে আবার বললেন কি, একমেব পরমম তত্ত্বম স্বাভাবিক চিন্তা সত্য স্বরূপ তদ্রূপ বৈভব জীব প্রধান রূপেণ চতুর্ধা অবতিষ্ঠতে, সূর্য সূর্যান্তর মণ্ডল স্থিত তেজৈব তদ্রশ্মি তদ্বহির্গত তৎপ্রতিচ্ছবি রূপেণ। বললেন কি, অচিন্ত ভেদাভেদ সিদ্ধান্তের মধ্যে যেমন সূর্য, সূর্যের চারদিকে একটা গোল রাউন্ড দেখতে পাওয়া যায়, সাদা রাউন্ড, সেই রাউন্ডের মধ্যে সূর্যের গোলক বলা হয়, সূর্য বিম্বের চারদিকে একটা রাউন্ড আছে, সূর্য মণ্ডল বলা হয়, তাহার বাহিরে সূর্যের কিরণ প্রকাশিত হচ্ছে, আর একটি ছায়া দেখতে পাওয়া যায়। তদ্রূপ ভাবে পরব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ তাহার অবতারগণ তাহার থেকেই প্রকাশিত সূর্য মণ্ডলের ন্যায়, আবার তাহার বাইরেই যে যত জীব সমুদায় ছায়া রূপে সূর্যের কিরণ রূপে, সূর্যের কিরণ রূপে জীব সমুদায়। এই জন্য শ্রী বলদেব বিদ্যাভূষণ পাদ বললেন কি, অত্যন্ত ভেদাভেদ সিদ্ধান্তে যেমন সূর্য বিনা কিরণ থাকতে পারে না, আবার সূর্যের প্রকাশে হলো কিরণ, সেই কিরণের দ্বারা প্রকাশিত হচ্ছে, আর কিরণ সমুদায় মিলে কোনোদিন সূর্য হতে পারবে না, কোনোদিন কিরণ সূর্য হতে পারে না, সূর্যেরই প্রকাশ বিশেষ কিরণ। তদ্রূপ জীব জীব রূপে নিত্য বর্তমান, জীব কোনোদিন ভগবান হবেন না, ভগবানেরই প্রকাশ বিশেষ কিরণ সদৃশ জীব। এই জন্য বললেন কি, জীব ব্রহ্মেরই প্রকাশ,
किरण सदेश जी एवं तार प्रत्यक्ष विश्व रूपा बहिरंग माया शक्ति द्वारा एक विश्व जगत प्रकाशित हुए थे एगुली अंगानी भावे नष्ट जेहेतु भक्त ज्ञान पर तत्व सैन्य भगवान श्री कृष्ण तिनि भवेन स्वागत स्वजातीय विजातीय भेद रही सैन्य तहके अत्य ज्ञान पर तत्व बना है स्वागत भेद जमन स्वरूपगत भेद आमदेन जमन एक देहेर मध्य एवं आत्मार मध्य भेद आछे आमदेन देहटी होलो द्वार पांच भौतिक देह माटी जल अग्नि वायु आकाशे गड़ा शरीर किंतु आत्मा होलो चेतन वस्तु भगवानेर आत्मा एवं देहेर मध्य कोनो भेद नाई भगवानेर कोनो पांच भौतिक शरीर नाई ताहर स्वरूप जे सच्चिदानंद स्वरूप से सच्चिदानंद स्वरूप देह एवं आत्मार मध्य कोनो भेद नाई एजन्य भागवते बोललेन कि ब्रह्म आत्मै सत्त लक्षणम् ब्रह्म एवं आत्मार मध्य जन कोनो भेद ना देखे एक अद्वितीय ब्रह्म से जन्य स्वागत भेद रही आबार पाणी पादो जवन ग्रहिता इत्यादि बोलले एक इंद्रिय द्वारा समस्त किछु हय आमादेर जड़ इंद्रिय द्वारा सम्भव नय देह देही भिदा नास्ति पद्म पुराणे बोलले देह एवं देहीर मध्ये कोनो भेद नाय সেই জন্য ভগবানের স্বাগত কোনো ভেদ না আবার বললেন স্বজাতীয় ভগবানের যত অবতার মান আছে সকলেই তো তাহি থেকে প্রকাশিত ভেদ কোথায় হয় দুইটি স্বতন্ত্র সত্তাশীল বস্তুর মধ্যে ভেদ হয় কিন্তু জগতে যত যা কিছু আছে ভগবানের যত অবতার মান আছে সকলেই ভগবান শ্রীকৃষ্ণেরই অংশ তাহারি প্রকাশ কেহ অংশ কেহ কলা তাহারি থেকে প্রকাশিত হয়েছে এই জন্য বললেন কি স্বজাতীয় ভেদ রহি সকলেই ভগবান শ্রীকৃষ্ণেরই কেউ অংশ কেউ বৈভব প্রকাশ কেউ প্রাভব প্রকাশ আর কেউ বৈভব বিলাস কেউ সংস অবতার কেউ অংশ কেউ কলারূপে এইভাবে ভগবান কৃষ্ণের থেকে প্রকাশিত হয়েছে এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ স্বজাতীয় ভেদ রহি আবার বললেন কি বিজাতীয় ভেদ জীব এবং জগৎ সব কিছু তাহারি থেকে এসেছে তাহার থেকে পৃথক কিছু নয় ভগবান কৃষ্ণ ছাড়া আর কেউ বিশ্বরূপ দেখিয়েছে আজ পর্যন্ত কেউ কোনোদিন বিশ্বরূপ দেখান নাই ভগবান কৃষ্ণই দেখিয়েছেন ভগবান বললেন আমার ঐশ্বরী যোগকে দেখো এই বিরাট রূপকে দেখো তিনি দেখিয়ে দিলেন তাহার উদার মধ্যে সমুদ্র তাহার উদর নদী সমূহ তাহার শিরা আর আকাশ স্বর্গ যাহার মস্তক পাতাল যাহার পদদেশ পৃথিবী যাহার পটিদেশ কমল সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখিয়ে দিলেন এই জন্য ভাগবতে বললেন কি ভগবান ইবই করুন এই সম্পূর্ণ বিশ্ব জগৎ ভগবান ই ভগবান কিন্তু ইতর এই বিশ্ব জগতে ধ্বংস হয়ে গেলে ভগবানের কিছুই হয় না তিনি যে নির্বিকার আকাশ স্থল লিঙ্গ বেদান্তের মধ্যে বললেন ভগবান নির্বিকার আকাশ স্বরূপ তাহা তিনি তাহার কোনো কিছু হয় না চতুষ্পদী ভাগবতের মধ্যে বললেন অণু অণু তিনি সর্বত্র ব্যক্ত হয়ে আছেন সর্বত্র জ্ঞান রূপে প্রকাশ রূপে তিনি বিরাজমান তিনি হলেন অদ্বয় জ্ঞান পরতত্ত্ব তিনি হলেন ব্রহ্ম সেই জন্য ভাগবতে বললেন কি ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানেতি শব্দতে তাহাকে ব্রহ্ম বলা হয় তাহাকে পরমাত্মা বলা হয় তাহাকে ভগবান বলা হয় সেই ভগবানকে তিনি হলেন অদ্বয় জ্ঞান পরতত্ত্ব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সেই জন্য আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু এই অচিন্ত ভেদাভেদ সিদ্ধান্তের মধ্য দিয়ে তিনি বললেন কি শক্তি পরিণামবাদ আর সেই শক্তি পরিণামবাদের দ্বারা যে ভগবানের আরাধনা করবে তাই গৌড়ীয় সম্প্রদায়ের মধ্যে দেখা যায় আমাদের উপাসনা হলেন রাত
사람이여 슬퍼도 바람과 프로망 그런트 아르크스 브레미에 맞들어지고 내어대로 보여요 가하리 흘러 죄인들 너무와 하나프로문 허위프레 가하리 흘러 아마대 아들소 어느 사람이여 반창한 것들을
like this too, that there is a Jiva and there is Bhagwan. That Jiva and Bhagwan, they are always separate from each other. He gave an example that if you take, you take a glass of water and you mix another glass of water. Someone came to him and told him, you take one glass of water and put it in another glass of water, and water will mix with water, water has become one. So similarly, the Jiva will mix with Brahman and Jiva will become Brahman. And Bhagavacharya told, please bring two glasses of water. And they brought two glasses of water. He took one glass of water, mixed it with another glass of water, but the volume of the water increased. And he told, Brahma is Avikari. How can the size of water increase? How can the size of Brahma increase? Then they told him that you take milk and you mix it with water. When you add the milk to water, they become one. Milk and water have become one. So therefore, Brahma is like milk. Jiva is like water. When you add water to milk, they will become one. Then Shukracharya told, then Madhvacharya told that bring a swan. They brought a swan. And the swan separate, drank the milk and kept the water behind. Thus he proved that milk and water cannot become one. An expert swan or expert swan like devotees can separate Maya from Brahman. So in this way, he repeated the philosophy of Shankaracharya and he gave the five Vedas. And for this, he gave the evidence of Amnaya, all the Vedic literatures that are accepted in the Islamic succession. Then Sri Ramanujacharya is the Acharya of Vishishtadvaitavad. In Vishishtadvaitavad, it has been said that everything is Visheshan, like a cow and black cow. But in fact, everything is Brahman, but it has now Vishesha and Visheshan. So, Brahman is now qualified, but everything is nevertheless the transformation of Brahman. And this philosophy is called Vishishtadvaitavad. In Vishishtadvaitavad, Sri Ramanujacharya accepted Lakshmi Narayan. Because Ramanujacharya accepted Lakshmi Narayan, we don't come under Ramanujacharya Sampradaya. Although Mahaprabhu took two principles each from all these four Sampradayas, nevertheless he accepted Madhvacharya Sampradaya because Madhvacharya told that this Nartakopal, this beautiful Yashodanandan Krishna, this Gopal is our very life and soul. And because Madhvacharya accepted Brajendra Nandan Shyam Sundar Krishna as his worshipable object, we fall under Madhva Sampradaya. There are some people who claim that we don't fall under Madhva Anugatya. Srila Gurudev has written Prabandha Panchaka and he has refuted that we definitely fall under the Madhva Sampradaya. We are not a separate Sampradaya, we are a special branch of Madhva Sampradaya. Then Sri Nimbaditya is the Acharya of Chatusthara Sampradaya. And Nimbaditya, he actually propagated the worship of Rukmini Dwarkadish. And there is actually Swakya Bhav in there, Manishi Bhav. And apart from that, the Rudra Sampradaya, Acharya was Vishnu Suti. So all these four Acharyas have essentially given Vastu Karanambar that everything is transformation of Brahman. But Sri Chaitanya Mahaprabhu, he told that no, Brahman cannot undergo transformation. In fact, the potencies of the Brahman, they undergo transformation. And Sri Mahaprabhu told that Parasashakti Vivedaiva Shvete Swabhavikikana Balakriyacha. The Supreme Personality of Godhead, the Parabrahman has three potencies. His internal potency, Antaranga Shakti, his external potency, Bahiranga Shakti, and his Marchita potency, known as Tathata Shakti. The transformation of Antaranga potency manifests the spiritual world and associates in the spiritual sky. And his external potency manifests the material world, this dull material world. And the marginal potency manifests the living entities like us, who are minute. So in this way, Sri Mahaprabhu accepted Shakti Paranambar. So the Advaita philosophy of Shankaracharya is nothing but Buddhism. Sri Krishna, he saw that Shankaracharya, he sent Shankaracharya to propagate Kevala Advaitavad. Mayavadam Asashyatram Prachannam Bhagdam Uchyate. In Mayavad, they accept that everything is nothing but Brahman. But actually that Brahman, if you ask them what is Brahman, then Shankaracharya will tell you that Brahman is nothing but Shunya. So therefore, Param Gurudev wrote the book Mayavad Kejivani. He explained that Shankaracharya went to Tibet, and when he went to Tibet, he was defeated by a Buddhist Lama. Why he could be defeated by a Buddhist Lama? Because this Buddhist Lama was
If you see a hanging rope in the darkness, it may appear like a snake. In fact, rope is also there and snake is also there. So, Shankaracharya is telling that the jiva is actually Brahman, but due to Maya, it appears to be limited jiva. So, how can the Brahman, which is unlimited, come under the control of Maya? And sometimes he says that there is a pratibimba. For example, the unlimited Brahman will be reflected in the limited Maya. How can unlimited Brahman be reflected in limited Maya and appear to be a minute jiva? That is impossible. Because an unlimited object cannot be reflected in a minute, in a limited Maya. And after all, they ask, if everything is Brahman, where did the Maya come from? If everything is Brahman, then everything is transcendental. Then where did this dull Maya come from? Illusory potency come from? That they cannot answer. So Chaitanya Mahaprabhu, when he discussed with Sarvabhauma Bhattacharya, he defeated the Vivartavad, Vastata Vivartavad Dhanagya Dambaram. This Vivartavad is actually very demoniac, and Chaitanya Mahaprabhu cut it to pieces. And he explained perfect commentary of Vedanta Sutra. So all the four Sampradayas have their own commentary of Vedanta Sutra. And Chaitanya Mahaprabhu also recently explained the commentary of Vedanta Sutra to Sarvabhauma Bhattacharya. When Chaitanya Mahaprabhu was debating and explaining the commentary of Vedanta Sutra to Sarvabhauma Bhattacharya, his brother-in-law Gopinath Acharya heard it and he recorded it in his mind. And when Gopinath Acharya incarnated again as Baladeva Vidyabhushan, he wrote it down as Govinda Vashya. Because there is no difference between Gauranga Mahaprabhu and Govinda, this commentary was given by him. Actually, it is given by Chaitanya Mahaprabhu. It is known as Achinta Vedanta Siddhanta. There is no difference between Shiva and Bhagavan, but there is also a difference. Simultaneously, they are one and different. Chaitanya Mahaprabhu gave an example, just like the fire is there. From fire, the sparks come out. The sparks, they have very limited dahak shakti, burning potency. But nevertheless, sparks are different from the fire. Just like the sun and the sun rays, they are different. Because the sun rays come to the earth, the sun does not come to the earth. However, the sun rays have no separate existence from the sun, and the sparks of fire have no separate existence from the fire. So similarly, we are Brahman, but we are not Parabrahman. In the scriptures, nowhere it is said that Jiva is Parabrahman. Jiva has always explained that it is called Brahman. But Brahman term is used to explain Bhagavan as well as the Jiva. But in the Upanishads, it has also been said that there is a branch, on this branch, the two birds are sitting, and one bird is testing the bitter and sweet fruit, and the other bird is only witnessing. So what does the two birds mean? If we are one with Brahman, then the Upanishads do not speak of the two birds, which are actually different from each other. So one bird is the Paramatma, who is the witness, who is witnessing the good and bad activities of the Jiva. In fact, the Paramatma is sanctioning them, not willingly, only because the Jiva desires it. Out of his perverted desire, Paramatma sanctions it. But doesn't mean that Paramatma is responsible for our good or bad activities. We ourselves are responsible for our good or bad activities because it is our desire and Paramatma is only sanctioning it. So therefore, Chaitanya Mahaprabhu gives so much evidence from scriptures based on Madhva Sampradaya, and then Srimad Madhvacharya, he accepted the philosophy of Madhvacharya. Sri Jiva Goswami, he upheld the philosophy of Chaitanya Mahaprabhu and he wrote it down in Tattva Sandarbha. He accepted what Madhva Sampradaya had given. Madhvacharya's illustrious descendants such as Jayatirtha, Brahmaditirtha, Akshobhyatirtha, especially Jayatirtha's commentary on Madhvacharya's books repeating Mayavad was accepted by Chaitanya Mahaprabhu very much. Thank you very much.
When
we accept the nature, the true dharma of Radha, Angakanti becomes Gaurada. And then the chit dharma of Radha is Daya. So when you accept that, he becomes very, very merciful. And then that same mercy goes through the Guru Parampara. And we are being saved. Krishna Devam Kaliga Bhavan Lokam Alokya Sarvam Apasaktam Samajani Apasaktam Samajani Rupasitu Chaitanya Murthy. He is Rupasitu. Krishna Murthy Narana Kittam Kittam Jari 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 Budanga. Our Acharya says, Kittara, three angels who do not accept Gaura as Krishna because he is Rupasindhu and Chaitanya Murthy. Namo Vedanta Vedaya Krishnaya Paramatma Sarva Chaitanya Rupaya Chaitanyaya Namo. He is in the Chaitanya, in the life force. And then Chaitanya Mahaprabhu is not an avatar. It's not a Yuga avatar, it's not a Leela avatar, it's not a Mumsha avatar, he is Sakshat and Krishna. Antar Krishna Bahir Gaura Rajitangani Vairu. Hello, age of Kali, we accept the offer, Kasam. Aparanya Mahakun, Ananyam Sharanam Hare, Anupadita Chaitanya, Atanyam Mangate Mati. If we do not, even though we have Ananya Sharanam to Krishna, but if we don't worship Gauranga Mahaprabhu, our Acharyas consider ourselves as Adanya. That is the glorious thing that our Sampradaya Chaitanya Mahaprabhu has revealed. What is given is unparalleled. We cannot comprehend. That is our greatest thing that we have in this world. And especially coming to the Navadvip, Jaya Navadvip, Navadvip, Riva Prakasha, Pashanga Gajayaka Srima, Sanama Sankhya, Japasukha Lari, Chaitanya Chantra, Bhagavan Purari, Chaitanya Mahaprabhu. Himself and also he has manifested this Navadvipa, this Dham. This Dham is not only different from Vrindavan, but it is very, very special. Without this Dham's mercy, we will not be able to come here. And Gurudev, our Acharyas, gave the special power to enter into this. Thank Gurudev for the opportunity and for the universe. Pancha Kalpatu Sattva 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 Sattva. Gurave Gurachandraya Balikaya Tadale Krishnaya Krishnabhaktaya Tadabhaktaya Namo Namah. Sabse pehle main Sri Gurudev ke charan kamalon ke anante koti dhanyavad arpit karta hu. Tathpashchat Chaitanya Sanyasi Sajan Matrimangal Guruji Adesh diya hai jo sab sanyasiyon ko bolat sampradaya ke bare mein. Gurave Gaurachandraya Radhikaya Tadale
उभय दुजा भवन्त सुभृतो जलमुद त्वैत ततो इमे विविध नाम गुणै मरमे सरितैवार्णवे मधुनिर्मृते सरसा अपरिमिता धूमं संभृतो यदि सर्वगता तरहि न शास्यते नियमो भुवने तरसा अजनित जन्मयं तद विमुच्य नियन्त्रि भवेत् सममन जानतां जलमतं मत दुष्टतया श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वप्रथम मध्य गुरुपाद पद्म निंदा कृष्ण विष्णुपाद अष्टोत्तर सत्सिद्ध भक्ति जीवन जनार्दन गोस्वामी महाराज जी के चरण कमलों में अनंत कोटि दंडवत प्रणाम करते हुए उनकी हर की कृपा की प्रार्थना करता हूँ। तत्पश्चात मध्य शिक्षा गुरुपाद पद्म विष्णुपाद अष्टोत्तर भक्ति वेदांत नारायण गोस्वामी महाराज जी के चरण कमलों में अनंत कोटि दंडवत प्रणाम करते हुए उनकी हर की कृपा की प्रार्थना करता हूँ। उपस्थित समस्त वैष्णवगण माधुरीजन सभी के चरणों में यथा योग्य दंडवत प्रणाम करते हुए आप सबों की हर की कृपा की प्रार्थना। अभी महाराज जी का आदेश हुआ कुछ रुद्र दिन के संबंध में संक्षिप्त में कहने के लिए। वैसे तो रुद्र दिन चारों आचार्यों का स्थान रहा है वैष्णव आचार्यों का, लेकिन मुख्य रूप से स्थान रुद्र के नाम पर ही प्रचलित है। यहाँ पर रुद्र कहीं वैशिष्ट है, महादेव जी कहीं वैशिष्ट है, इसलिए महादेव जी के संबंध में कुछ कहूँगा। उनके महाराज जी विशिष्टाद्वैतवाद वैतावैतवाद शुद्धाद्वैतवाद इन सब बातों का जो विवाद था कर दिए और ये सारे विवाद उठा केवल अद्वैतवाद के ऊपर, क्योंकि अद्वैतवाद ही सबसे पहला वाद है। शंकराचार्य अद्वैतवाद के आदि आचार्य हुए और उसी वाद को खंडन मंडन करने के लिए, उस वाद की वास्तविक स्थिति में लाने के लिए चारों आचार्यों ने अपने अपने सिद्धांत को कहा। जहाँ पर श्रीमद्भागवत जी में एक प्रसंग आता है, दस प्रजापति के प्रसंग, वहाँ पर बहुत सुंदर बात कही गई। जब छक्तयो बंताम